ক্লাবের কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো লিচু লঙ্কার শরবত। এখানে 8-10টা লিচু নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, লেবুর রস, গুঁড়ো করা চিনি আর বিটরুট, সাদা নুন। তো বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এগুলোকে আমি এখন মিক্সিতে পেস্ট করে নেব, লিচুগুলোকে দিয়ে দিচ্ছি একটুখানি সাদা লবণ। আমি একটা লঙ্কা অ্যাড করে দিচ্ছি, কেউ ঝাল বেশি খেলে সেটা আপনারা বেশি দিয়ে দেবেন, আমি একটা দিলাম। এখন এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। আমি পেস্ট করে নিয়েছি, এখন দুটো গ্লাসে ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচ লেবুর রস, দিয়ে দিচ্ছি ঠান্ডা জল, দিয়ে দিচ্ছি বিট লবণ, একটু মেল্ট করে নিচ্ছি। লেবু লঙ্কা ড্রিঙ্ক আমার রেডি, একটু গার্নিশ করে নেব এবার। বন্ধুরা লিচু লঙ্কা শরবত আমার রেডি, দেখতে পেলেন কত সহজ। এখন তো লিচুর সিজন, বাড়িতে আনুন আর ফটাফট বানান, খান। খেয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে জানান। খেয়ে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। গরমে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এরকম নতুন নতুন সব ড্রিঙ্কস বানিয়ে বানিয়ে বাড়িতে খাবেন।